নমস্কার, আজ আমি আপনাদের শোনাতে চলেছি কালীগুণিন এবং পিশাচের নখ কাহিনীটি। কাহিনীকার সৌমিক দে। চলুন তাহলে গল্পে প্রবেশ করা যাক। পায়ের কাছে ভৌটিক নদীর জল ছলাৎ ছলাৎ করে আছড়ে পড়ছে। বেলা অনেকখানি গড়িয়ে গেলেও সূর্যের মুখ আজ সকাল থেকেই আধার। আকাশে ঘন কালো মেঘ আর শীতল শিরশিরে বাতাস বইছে। ওপারের স্থলভাগটুকু ঘন কুয়াশার মধ্যে দিয়ে হঠাৎ হঠাৎ এক পলক সাদা ধোঁয়ার মতো চোখে পড়ছে। আশেপাশে দু চারটে ছোট ছোট মেটে বাখারির দোকান। একটা বাঁশের বেঞ্চিতে কয়েকজন মাঝি বসে পা দোলাচ্ছে। একজন বলিষ্ঠ মাঝি এগিয়ে এসে শুধল, তা বাবুরা যাবেন কনে? পানসি লিবেন? বাসুদেব কোপ্রেস এতক্ষণ আমাদের পিছনে দাঁড়িয়েছিল, এখন সামনে এসে কথা কইল। আমরা একজনের খোঁজ করতে এসেছি বাবা সকল। সে যে ঠিক কোন কানে রয়েছে তা জানি না, তবে এদিকে কোনো একটা নাকি দ্বীপেই রয়েছে শুনেছি। সেইখানেই সে রয়েছে, সে একেবারে নিশ্চিত। সেই দ্বীপেই আমরা যাব। বাকি মাঝিরাও এতক্ষণে আল গোছে আমাদের কথা শুনছিল। এইবার তারা মৃদু হেসে বললে, একটা দ্বীপ? কি বলছেন কর্তা? পুরো তল্লাটটায় তো হাজারখানা দ্বীপ রয়েছে। মানের দ্বীপ, বকের দ্বীপ, খাগড়া দ্বীপ, হুলোর দ্বীপ। তা নাম না কইলে কেমন করে বুঝি? বাসু কোপ্রেস তড়ি ঘড়ি পিরানের জেব থেকে একখানা ভাঁজ করা কাগজ খুলে ধরে বললে, এই যে এই ছবিটুকু রয়েছে আমার কাছে, এ থেকে কি তোমরা? কাগজে একটা ছবি আঁকা রয়েছে। চারদিকে জলবেষ্টিত একটা বাটির মতো উচ্চ স্থান, আর এক কোনায় বিরাট একখানা পাথরের লম্বাটে প্রাসাদের মতো ছবি। তার দরজা জানালা কিছুই নাই। যে মাঝিটি এতক্ষণ কথা কইছিল সে কাগজখানা হাতে নিয়ে একবার ঘাড় কাত করে ছবিখানা দেখল। তারপরে বিদ্যুৎ পৃষ্ঠ হবার মতো কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে আতঙ্কে কয়েক পা পিছিয়ে এলো। তার কিছু পূর্বে সেই শান্ত মূর্তি পরিবর্তিত হয়ে উঠেছে। বাকি মাঝিরা মায়ের দোকানিরা অবধি বেরিয়ে এসে উৎসুক হয়ে চিৎকার করলে, কি হটে উঠি? গাংনু উঠি কি আসলো? কেনি হো? মাঝি কাপা গলা সংযত করে কইল, মানচোচ্চা। কানে নাও খুঁজেটে, মানচোচ্চা যাবে বলি কি? বাকি লোকগুলি ভীষণ বিব্রত হয়ে লম্বা পা ফেলে চলে গেল এদিক ওদিক। দোকানিরা গতিক বুঝে দোকানের চাচারির ঝাঁপ ফেলে দিল। চোখের পলকে জায়গাটা জনশূন্য হয়ে গেল। আমরা যখন সম্পূর্ণ হতভম্ব হয়ে নিজেদের মধ্যে যাওয়া চাবি করছি, তখন চোখে পড়ল একজন বৃদ্ধ মাঝি তখনও দাঁড়িয়ে রয়েছে ফটিক নদীর পাড়ে। তার বয়স তার শরীর দেখলেই আঁচ করা যায়। ধবধবে শ্বেত বর্ণ কেশ, মুখের চামড়া ঝুলে পড়েছে, সাদা ভ্রু যুগল আরও চক্ষু জোড়া সংসারের সকল রিপু থেকে নিস্পন্দ নির্লিপ্ত। বৃদ্ধের নাম মন্দা, মন্দা পাটনা। মন্দা খুব ধীর অথচ বলিষ্ঠ পায়ে আমাদের সুমুখে এগিয়ে এসে মুখ খুলল। আমার নাম মন্দা মাঝি। তোমরা মানচেচ্চা টাপুতে কেন যেতে চাইছো বাবু? ওদিক পানে তো কোনো জীবন্ত মনীষী পা রাখে না, আমিও রাখবো না। আমি তোমাদের শেষ গা চরুই পোড়া অবধি ছেড়ে দেব। সেইখান থেকে নৌকা নিয়ে যেতে হয় মানচেচ্চায়। কেউ যাবে না যদিও, তবে টাকা কড়ি থাকলে নৌকা কিনে নিয়ে নিজেরাও যেতে পারো। বাকি তো ঈশ্বরের ইচ্ছে। গায়ের শেষ প্রান্তরে দাঁড়িয়ে দরিয়ার পানি চেয়ে থাকলে খুব আবছা অস্পষ্টভাবে ধোঁয়ার মতো সেই দ্বীপ ঠাহর হবে। কালীপদ মুখুজ্জে মাঝির নামটা শুনেই একবার ভুরু তুলে চাইল। এর কারণ আমার জানা। মুখুজ্জে মশাই বৌঠানকে একান্তে এই নামেই সম্বোধন করে থাকল। এতক্ষণ অবধি কালীপদ একটাও কথা কয়নি। এইবার ধীরে ধীরে শুধল। বাদাবনের দ্বীপ, গা থেকে কিছু হাতিয়ার কিনে নিয়ে যাওয়া ভালো। মন্দা পাটনি মুখুজ্জে মশাইকে কিছুক্ষণ নিরীক্ষণ করে বললে, হাতিয়ারের দরকার পড়বে না কর্তা, ওখানে বড় মিয়া বা অন্য পশু ভয়ে পা রাখে না। আর 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 যারা থাকে তাদের অস্ত্র দিয়ে মারা চলে না। কালীপদ একটু মৌন থেকে কইল, এত ভয়াবহ যে স্থান, যার নাম শুনলে অবধি লোকজন দৌড়ে পালায়, সেইখানে তুমি যেতে রাজি হলে কিসের জন্য পাটনি? মন্দা এক চিলতে বিষণ্ণ হাসি হেসে কালীপদর কথার প্রত্যুত্তরে বলল, আপনি যে সাহসে ওই মরণের দুয়ারে পা রাখতে রাজি হয়েছেন, আমিও সেটুকু জোরেই রাজি হয়েছি। তবে আমি তো আর মানচিচ্ছায় পা রাখছি নে, চরুই পোড়া অবধি। মুখুজ্জে মশাই ভীষণ অবাক হয়ে মন্দার চোখের পানে কিছুক্ষণ চেয়ে থেকে বললে, তাই তো এতক্ষণ লক্ষ্যই করিনি আমি। তুমিও একজন গুণীন বটে। দীক্ষা কার বরাবর, অঘরী না কাপালি? মন্দা নিজের কণ্ঠায় হাত শুয়ে কইল, না, ভৈরব। নাম তার সদা পাগলা। আমি গৃহী গুণীন, পান করির জঙ্গলে যেথায়। কালীপদ সসম্ভ্রমে বললেন, আমিও গৃহী। আমি বিলক্ষণ নাম শুনেছি সদানন্দ পাগলা। কি আশ্চর্য, তুমি তার শিষ্য? যে আগে আমরা নৌকায় উঠলাম। তীব্র কুয়াশায় নৌযানের সহারি হলে মনে এক বিচিত্র বিষাদ উপস্থিত হয়। মনে হয় পাতালের কোনো অচিন নদী দিয়ে অনন্তকাল ধরে যেন ভেসেই চলেছে। চারপাশে চলমান দৃশ্যমান কিছু অবলম্বন না থাকলেও সময়ের হিসেবও যেন থমকে যায়। একরাশ গরল বাষ্পের মধ্যে দিয়ে যেন অদেখা নিয়তির পানে এগিয়েই চলেছে। অবশেষে কতক্ষণ কেটেছে খেয়াল নেই। আমরা চড়ুই পোড়া গায়ের বাউরে এসে ঠেকলাম। দেখলাম নদীর কাছেই মন্দা মাঝির কুড়ে ঘর। মন্দা সেই ঘরে ঢোকার পূর্বেই একবার পিছনে ঘুরে মুখুজ্জে মশাইকে শুধোলেন, ঠাকুর, মানচিচ্ছা মানে জানেন? আপনাদের ভাষায় যারে কয় শয়তানের দিক। আমার দীক্ষাদাতা একবার পা রেখেছিলেন এই গায়ে। তিনি হাজার রকম আঁকিবুকি কেটে ওই অভিশপ্ত দ্বীপের দিকে কিছুকাল নির্নিমেষে চেয়ে থেকে কয়েছিলেন, আরে হতভাগা, এ তোদের কেমন গা? গোটা দল্লাটে মরা পোড়ার গন্ধ উড়ে বেড়াচ্ছে, রোদের তেজ এত কম, মাটিতে মশানের গন্ধ, এসব তো ভালো কথা নয় মোটে। তারপর গুরুদেব সাগরের ওপারের আবছায়ার দিকে তাকিয়ে কইলেন, কি ভয়ানক! এ কি, ওই দ্বীপে যে রাশি রাশি শয়তানের দল লুকিয়ে রয়েছে, বড় ভয়ঙ্কর শয়তান তারা, সাক্ষাৎ কাঁচা খেকো অপদেবতা। কখনো মনের ভুলেও ওদিকে পা রাখিস নে কেউ। মন্দা একটু থেমে পড়ল। আমার বেটা সুশীল আজ 1 বছর আগে দুর্যোগের মুহূর্তে নৌকা করে গিয়ে পড়েছিল ওই নরককুণ্ডে। সে গিয়েছিল মাছ ধরতে, কিন্তু বরাতে শনি ঝড়ে তার নৌকা গিয়ে পড়ল ওই শয়তানের দ্বীপে। অনেক দূর থেকে তার অন্যান্য সাঙ্গপাঙ্গরা দেখেছে। আমার বেটা দ্বীপের ডাঙায় ওঠা মাত্র একটা পাহাড়ের মতো বিরাট আকার কালো জন্তু তার দিকে দৌড়ে এলো। সাক্ষাৎ সমনের মতো চেহারা তার, আকাশে গিয়ে ঠেকেছে তার লেজ। সেই দিকে তাকানো মাত্রই আমার ছেলে প্রাণ বনে দৌড়ে ওই অভিশপ্ত জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। আর তাকে কখনো দেখা গেল না। আমার বিদ্যার সেরা সারটুকু দিয়েও আমি বেটাকে বাঁচাতে পারলাম না ঠাকুর। যাক সে কথা, আপনারা ভালো থাকবেন কর্তা। রসময় টাকার পুটুলি বের করতেই মন্দা কঠিন কণ্ঠে কইল, থাকুক কর্তা থাকুক, ও পয়সায় আমার দরকার নাই। আপনারা যদি বা ফিরতে পারেন কোনো গতিকে, তখন পারানির পয়সা নেব খোল, কেমন? মন্দা চোখ মুছে ঘরে ঢুকে দৌড় দিয়ে দিল। তার বাড়ির চার ধারে খাগড়ার পেয়ারা, উঠোনে তার তন্ত্র জীবনের ধোলা পড়া হারিকা, কিছু পাথরের গোল গোল বের দেওয়া 6 হাতির নকশা, সম্ভবত কোনো তন্ত্রাচারের অনুষঙ্গ হবে। তবে সবই ধুলিমড়ি, কুয়াশার আস্তরণ তখনও 10 দিক ঘিরে রয়েছে। আমি মুখুজ্জে মশাইয়ের দিকে চেয়ে দেখলাম সে ভ্রুকুটি করে মাটির দিকে চেয়ে রয়েছে। আমি সব হয়ে শুধলাম, কি দেখছেন ঠাকুর মশাই? কালীপদ সুপ্তোত্থিতের ন্যায় সম্বিত ফিরে পেয়ে ধীরে ধীরে বলল, মাটি। আমি নিজের অজান্তেই 2 পা পিছিয়ে গিয়ে বললাম, মাটি? কেন, কি রয়েছে মাটিতে? মশানের গন্ধ। সদানন্দ ঠাকুর সত্য বচনই কয়েছে, গোটা চরুই পোড়া গ্রামে একটা বদ্ধভূমির মতো কাঁচা রক্তের ঘ্রাণ রয়েছে। এখন সূর্যের তেজটা ঠাহুর হচ্ছে না বটে, কিন্তু খুব কাছাকাছি কোনো হত্যাভূমি থাকলে এমন গন্ধ ছড়ায়। স্থান লক্ষণ বলেও একটা বিদ্যে রয়েছে ডাক্তার। আরও একটা কথা, মাঝি কইল সে তার বিদ্যের সারটুকু দিয়ে ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু যদি সত্যি তাই হয় তবে বড় ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে। কবিরাজ মশাই এতক্ষণ সব কিছু শুনছিল, এখনে কাঁপা গলায় কইল, কেন ঠাকুর? মাঝি পারেনি বলে আমাদের কি বিপদ? বিপদ বড় ভয়ানক। শোনো কবিরাজ, একজন গুণিন তার বিদ্যা লাভের শেষে একটা বিশেষ একঘাতী শক্তি পায়, একটি মন্ত্রবান, তার নাম চতুর্বারণ বাণ। 4খানি ভয়ঙ্কর শক্তিশালী মহাশক্তি অস্থির রূপ নিয়ে আমাদের ব্রহ্মাণ্ডকে নিজেদের দাঁতে ধারণ করে রেখেছে। তাদের নাম বিরূপাক্ষ, মহাপাক্ষ, সৌমনাং আর ভদ্র। এই 4 মহাবলশালী হস্তি ভর করেন এই মন্তরে। এই একঘাতী চতুর্বারণ বাণ দ্বারা যে কোনো একটি অসম্ভব শক্তিধর শত্রুকে ঘায়েল করা চলে। এই বাণের আঘাতকে অমিত শক্তির আধার কোনো শত্রুও প্রতিহত করতে পারে না। দেবরাজ ইন্দ্র প্রদত্ত এই বাণ মহাবীর কর্ণ তিতিবিরক্ত হয়ে ব্যবহার করেছিলেন অর্জুনকে হত্যা করার জন্য। যে বাণ ধরাশায়ী করেছিল অর্জুনকে, আড়াল করে রাখা অধিকায় ঘটোৎকচকে। আমিও এই অস্ত্রের প্রয়োগ করে ফেলেছি চণ্ড ভরসাসুরকে বধের সময়। তারই পাঠানো চতুর্বারণকে প্রতিহত করতে কি এখন কথা হচ্ছে মন্দা মাঝিও কি দীক্ষা শেষে সব মন্ত্রের সার রূপে পাওয়া এই বান ব্যবহার করেছে সন্তানের রক্ষার্থে। কিন্তু কিন্তু মহা আশ্চর্যের কথা হলো তা বিফল হয়েছে, চতুর্বারণ বিফল হয়েছে। এর অর্থ আমাদের সম্মুখীন হতে হবে এমন একটি বা একাধিক শয়তানি যাদের শক্তি আমাদের কল্পনার অতীত, যে ঘটোৎকোচের শুধুমাত্র দেহের চাপে লক্ষ লক্ষ গৌরব পিষ্ট হয়ে রণক্ষেত্রে মিশে গিয়েছিল। তার থেকেও অনেক অনেক ভয়ঙ্কর ওই দ্বীপের দানবরা। কিন্তু তারা কারা? আমার মুখ থেকে আর বাক্য স্ফোরণ হলো না। রাশি রাশি দানব, মশানের গন্ধ, শয়তানের দ্বীপ, আকাশ ছোঁয়া বিকট জন্তু, চারদিকের এই বিপদসংকুল নির্বান্তব ভূখণ্ডে দাঁড়িয়ে আমার কিছুদিন আগের একটা জনবহুল দিনের কথা মনে পড়ে গেল ভীষণভাবে। হপ্তাখানেক আগের কথা, কলকাতার নেবুতলার বাড়ির দুই তালার জানালায় বসে একারা বই পড়ছিলাম। হঠাৎ বাইরের গাড়ি ঘোড়ার অসহ্য কোলাহল আর লোকজনের কলতানে বিরক্ত হয়ে বই বন্ধ করল। লাউড স্পিকারের চিৎকার আর বাজারুদের কলরবের মধ্যে কোনো কিছুতে মনোসংযোগ করাও শঙ্করেরও অসাধ্য। মনে মনে সাপান্ত করে ভাবলাম, এত চিৎকার, কোলাহল আর বিশৃঙ্খলার মধ্যে বাজাই বিড়ম্বনা, তার চাইতে বরং কোনো কুয়াশা ঘেরা নির্জন দ্বীপের বিজন প্রান্তরে গিয়ে বাস করা অনেক মিষ্ট, অনেক শান্তি। আমার ভাগ্য যে আমার জন্য ঠিক তেমন কিছুরই আয়োজন করে রেখেছে সেটা কেবল তখন বুঝিনি। পঞ্জিকার হিসেবে এখন গ্রীষ্ম ঋতু চলছে, কিন্তু একটু পরেই যদি তোমরা পটভূমি হিসেবে দাও দাও করা আকাশ অথবা ফ্যাকাশে বর্ণের বৈকালিক মেঘ দেখতে উকি ঝুঁকি মারো, তবে নিরাশ হবে 16 আন। মাসখানেক হলো প্রকৃতির খামখেয়ালিপনায় মানুষজন বড় নাকাল হচ্ছে। মানুষের বিরক্তি এখন হাসাহাসিতে রূপান্তরিত হয়েছে। এ হয়তো রাস্তায় নামলুম ঘন নীল আকাশে ধপধপে রোদ্দুর দেখে, ফেরার সময় আকাশ কালো পড়া বৃষ্টিতে কাক ভেজা হয়ে প্রকৃতিকে গাল দিতে দিতে ফিরল। প্রচণ্ড গ্রীষ্মকালীন দাবদাহে সবে মাত্র হয়তো ঊর্ধ্বাঙ্গ আদুর করে একটু শুয়েছি। ঘুম ভাঙল ভীষণ তীব্র শীতের কামড়। বাদলার শীত নয়, ঘোর মাঘ মাসের ন্যায় তার কামড়। সেই সময়ে হাসি বা কান্না কিছুই পায় না, কেবল করুণা হয় নিজের প্রতি। চায়ের দোকানে, পাড়ার আড্ডায় কিংবা শহর কলকাতার অলিতে গলিতে কান পাতলেই আবহাওয়ার শ্রাদ্ধের আয়োজন অথবা চটুল পরিহাস। এও বলে পৃথিবীর দিকে এখন ভয়ঙ্কর উল্কা নাকি হু হু করে ধেয়ে আসছে, যার ফলশ্রুতিতে এই অবস্থান। তো কেউ কয় অনাচারে অনাচারে দেবতারা একেবারে খেপে উঠেছে, ফলে তাদের অভিশাপ বর্ষিত হচ্ছে এইভাবে। আর শহরের হাওয়া অফিস বলল, এ হলো দুরন্ত দুর্দান্ত অবাধ্য প্রকৃতির অজ্ঞাত খেয়াল। এর অধিক সন্তুষ্টিজনক সদুত্তর পাওয়া গেল না। আর গড়পড়তা আমিও বাকিদের ব্যতিক্রম ছিলাম না, কিন্তু আমি তখনও ছাই জানতাম যে আর মাত্র কয়েকটা দিন পরেই এই প্রশ্নের উত্তর দাঁত নখ বিছিয়ে আমার জন্য লোলুপ হয়ে অপেক্ষা করছে। আমার ভ্রমটা ভেঙেছিল আরও কয়েকটা দিন পরে। নির্জন সেই মৃত্যু পতাকায় কাটানো ওই ভয়ঙ্কর নারকীয় কটা দিনের কথা মনে পড়লে আজ এই কলকাতার বুকে বসেও আমার হৃৎকম্প উপস্থিত হয়, নারীর গতি চঞ্চল হয়। সেই শয়তানের দ্বীপের গুপ্ত কথা কারুকে বলা কওয়া আমার নিষেধ ছিল কঠোরভাবে, কিন্তু আজ হয়তো বলা চলে। যাক সে কথা। এই অস্বাভাবিক বিরক্তিকর পরিস্থিতিতে আমার মন মেজাজ বাকিদের মতোই চূড়ান্ত বিক্ষিপ্ত এবং অসুখী হয়ে উঠেছিল। তাই হাতে রয়েছে লম্বা কর্মবিরোধ। অতঃপর 7-5 না ভেবে একখানা পত্র লিখে পরের হপ্তায় গিয়ে উঠলুম সেই বাড়িতে, যে বাড়ির লোকেরা আমার রক্তের কেউ না হলেও আত্মীয়ের অধিক। সেই দিনটা ছিল পবিত্র শবে বরাতের উৎসবের ছুটি। মুখুজ্জে মশাই গৃহেই ছিল। আমাকে দেখে সম্ভাষণ করার বদলে মুচকি হেসে চুপ করে রইল। আমি প্রশ্ন করলাম, কি ব্যবহার ঠাকুর, কথা কইছেন না যে বড়? মুখুজ্জে মশাই ইশারায় গলা দেখিয়ে বুঝিয়ে দিলে যে তার গলায় ঠান্ডা লেগেছে, তাই বেশি কথা বলায় বাধা। যা আবু হাওয়া চলছে আমিও সেই কথাই বিশ্বাস করতে যাচ্ছিলাম, কিন্তু চায়ের সরঞ্জাম বারান্দায় সাজিয়ে পরিবেশন করার সময়ে বৌঠানের স্বভাব সুলভ কৌতুকের হাসি আমার কাছে সব ষড়যন্ত্র ফাঁস করে তুলল। আমি অভিমানী মুখ করেই কইল, ভালো মুখুজ্জে মশাই, বেশ ভালো। আপনি কোনো গল্প না বলতে মনস্থ করেন তো, সে আপনার অভিরুচি। আমি জোর করতে চাইছি, কিন্তু দোহাই অমন পালা অভিনয় করবেন না। আমার মনটা ভালো নেই বলেই। কালীপদ একবার কটমটো করে হাস্যরতা বৌঠানের দিকে চেয়ে কইল, তোমাকে আমার বড় ভয় ডাক্তার। না লোক তুমি ভালোই, কিন্তু বড্ড বেশি কৌতূহল। অত আর বকতে পারিনি এখন, পাছে আবার প্রশ্ন আরম্ভ করো, তাই মুখ হয়ে রয়েছে। অন্য সময়ে মুখুজ্জে মশাই স্বয়ং পরিবেশন করে বটে, কিন্তু আজ আমি নিজেই রূপার ঢাকনি খুলে দুটি পেয়ালায় চা ঢেলে তাতে ক্ষীরের ন্যায় জমাট উষ্ণ দুগ্ধ আর লাল শর্করা মিশিয়ে নেড়ে চেড়ে একটা পিরিচে বসিয়ে এগিয়ে দিল। কালীপদ পেয়ালা তুলে নিয়ে একখানা পরিতৃপ্তির চুমুক দিয়ে বললে, আহ ডাক্তার, আজ মহা খাপ্পা হয়েছে বোধ হচ্ছে। আমি নিষ্প্রিয়ভাবেই উত্তর দিল, না দাদা, রাগ কিসে? আমি যা জানি নে, যা বুঝি নে, তাই যাতে জানতে বুঝতে পারি, সেজন্যই তো এত বিরক্ত করি বই তো নয়। জীবনে চলার পথে হাজারখানেক ঝকমারি আর অপশক্তির সঙ্গে নিজের অজান্তেই লড়তে লড়তে জুঝতে জুঝতে চলতে হয় আমাদের। তাই টুকিটাকি 2-4টে কথা আদেশ উপদেশ যদি পেয়ে থাকি, তবে অন্তত অপশক্তি আর বিপরীত শক্তিগুলোকে চিনে নিয়ে এড়িয়ে চলতে পার। তুমি বলতে চাও না সে তোমার অভিরুচি, তাতে আমার জোর চলে না। তবে একটা কথা, পরম স্তব হংসিনী সিংহতান্ত্রিকও যদি এমনটাই মনোভাব পোষণ করতেন, তবে কি কালীপদ মুখুজ্জে কালীগুণীন হতেন কি? আর চোখে তাকিয়ে বুঝলাম, তীর পুরোপুরি নিশানায় না বিঁধলেও কাছাকাছি বিদ্ধ হয়েছে বটে। কালীপদ চায়ের পেয়ালাটা চৌপাইতে নামিয়ে রেখে চোখ তুলেছে, মুখ খুলল। দাঁড়াও দাঁড়াও, তুমি বিপরীত শক্তিকে দূরে রাখো বলতে কি বোঝাতে চাই? বিপরীত শক্তি বলতে অপশক্তির কথা কইল, অর্থাৎ যে ক্ষমতাগুলো আমাদের চিরাচরিত শুভ শক্তির বিপ্রতীক, যে শক্তিগুলো আমাদের জগৎ সংসারের সৃষ্টি বিরোধী। মুখুজ্জে মশাই স্থির চক্ষে বললেন, তুমি তো কলকাতার মানুষ, বলো তো বিজলি বাতির কয়খানা তার থাকে? আমি যোগসূত্রের মাথামুণ্ড না বুঝে উত্তর দিলাম, দেখেছি যতটুকু 2খানি তার থাকে। মিস্ত্রিরা বলে ওর একখানা গরম তার আর একখানা শীতল তার, এর বেশি বলতে পারি না। বিজলির কারিগরেরা যথার্থ বলেছে, দুখানি তার ছাড়া বাতি জ্বলে না। নারী পুরুষ উভয় ব্যতিরেকে জীব সৃষ্টি হয় না, দুই রকম শক্তি ছাড়া বাজ পড়ে না। এমনকি দিন এবং রাতের সামঞ্জস্য ছাড়া জীবকুলের রক্ষাও হয় না। বৈপরীত্য হল সৃষ্টির একেবারে আদিতত্ত্ব, ঘাত এবং প্রতিঘাত। ধ্বংস এবং সৃষ্টির এই ভয়ঙ্কর দুর্ভেদ্য খেলা ছাড়া চরাচর সৃষ্টি হতো কি? তার অর্থ এই বিশ্ব সংসারটা জুড়ে একটা দুমুখ খেলা চলছে। তার অর্থ এই সকল বিপরীত শক্তি আমাদের পক্ষে ক্ষতিকর নয়। কালীপদ ইতিবাচক সায় দিয়ে কইল, চলছে তো বটেই, তবে কি জানো, সামঞ্জস্য আর সমতাই হলো সৃষ্টি পালনের গোড়ার কথা। এর একটি কম বেশি হয়ে পড়লেই কিন্তু প্রাণের গাড়ি খানাখন্দে কাত হয়ে পড়বে। প্রয়োজনের অতিরিক্ত শুভ শক্তি নেবার ক্ষমতাও কিন্তু আমাদের থাকে না। তাই বাসুদেবের বিশ্বজনীন রূপ দেখে মহাবীর অর্জুনও হতচৈতন্য হয়ে পড়েছিলেন, কিন্তু ততটা হানিকর অবশ্য নয়। কিন্তু অশুভ শক্তি যদি নিজের প্রাবল্য বিস্তার করে, তবে কিন্তু ঘোর সর্বনাশ উপস্থিত হয়। বাহ, এ যে নতুন তত্ত্ব শুনলাম দাদা। শুভ শক্তিও যে অতিরিক্ত হলে আমাদের পরিপাকের ক্ষমতা থাকে না, এ কথাটা ভেবে দেখি। মানুষ কি তবে এই দুই মহাশক্তির মাঝে ঝুলতে থাকা কীট মাত্র? কালীপদ একটু ভেবে ধীরে ধীরে বললে, তাও ঠিক নয় ডাক্তার। মানুষের নিজস্ব একটা বিরাট শক্তি রয়েছে, কিন্তু আমরা সেই ক্ষমতাকে চিনে উঠতে পারি না। প্রতিটি প্রাণীর শরীরেই এ ধরনের জ্যোতির বলয় উৎপন্ন হয়, যে বলয়ের ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু বিশাল। যেমন ধরো, পাশাপাশি দুইখানি দালান বাড়ি রয়েছে, একটিতে মানুষ বাস করে, অপরটিতে জনশূন্য। 1 বছর, 2 বছর, 3 বছর পরে দেখবে মানুষ বাস করা বাড়িটি প্রায় অবিকৃতই রয়েছে, কিন্তু অপর বাড়িটি ফাটল ধরে জরাজীর্ণ হয়ে পড়েছে। কিন্তু কেন? আমরা কি বছর বছর বাড়ি মেরামত করি, রং করাই? কখনো নয়। আসলে জড়বস্তুর ওপরেও মানুষের ওই জ্যোতির্বলয় প্রতিক্রিয়া করে, যার ফলে একটা শুভকর শক্তি তাকে অবিকৃত রাখে, আর পাশের বেওয়ারশান বাড়িটি ধসতে থাকে। তুমি এই কেদারাটা বাগানে রেখে আসো, আর তারপর রোজ একবার করে তাতে গিয়ে বসো। দেখবে যেমন কেদারা তেমনি আছে, কিন্তু বসা ছেড়ে দাও, কয়েকদিনের মধ্যেই ওই কেদারাকে আগাছা আর রাজ্যের লতাপাতা এসে দখল করবে। আসলে মানুষের কোথাও থাকার প্রভাবটা আমরা ধরতে না পারলেও মানুষ না থাকার প্রভাবটা পুরোদমে অনুভব করতে পারে, অন্তত তারা পারে। আমি একটু পিঠটা সোজা করে বসেছি দেখে কালীপদ বলে উঠল, অত নড়ে চড়ে বসবার কিচ্ছু নেই। তারা কারা সে আমি বলতে পারি না। আচ্ছা, বলতে হবে না, কিন্তু এটুকু তো জানতে পারি যে দেবতাদের সঙ্গে নিরন্তর অশুভ শক্তির এই সংঘাত কেন হয়? কালী এইবার কড়া চোখে তাকিয়ে বলল, এইবার বুঝেছ আমি কেন গলার বেদনা বলেছিলাম। তুমি একটার উত্তর দিলেই আরও একটি সওয়াল সাজিয়ে রাখো। শোনো, আমার এই দীর্ঘ অভিজ্ঞতায় যেটুকু উপলব্ধি করেছি, তাতে দেবতাগণ এবং অপদেবতার দল মোটেই আলাদা নয়, বরং অভিন্ন। সঠিক পদ্ধতিতে, সঠিক রীতির অনুসারে আহ্বান করলে যিনি পরম শুভকর দেবতা, তিনি বিধিতে ভুল ত্রুটি হলে হয়ে ওঠেন সর্বনাশা দানব। আমি এইবার সত্যি আঁতকে উঠল। বলেন কি দাদা? তবে সঠিক মন্ত্র উচ্চারণ না করলেই প্রমাদ? কালীপদ এবার হো হো করে হেসে কইল, তাহলে তোমার ধারণা হচ্ছে শুধুমাত্র মন্তরের জন্যই দেবতারা আসেন? না ডাক্তার, না, এত সহজ নয়। বিরাট একটা শক্তিকে ডাকলে পড়ে তাকে ধারণ করার ক্ষমতাও তো রাখতে হয় যথাযথ। দেবতার বর যতখানি মঙ্গলদায়ী, দেবতার গ্রাস ততদিক উগ্র। যেমন অলোকানন্দাকে গঙ্গারূপে ডেকেছিলেন ভগীরথ, কিন্তু তার ভয়ঙ্কর বিনাশ শক্তিকে ধারণ করেছিলেন মহেশ স্বয়ং। শুধু মন্তরতন্তর নয়, যে কোনো বস্তু যার মধ্যে অণু পরমাণুগুলি বিশৃঙ্খল অবস্থায় নয় বরং সুসজ্জিত অবস্থায় রয়েছে, তার মধ্যে ভগবান বসবাস করে। ভালো সুর, ভালো গন্ধ, ভালো চিন্তা, পরিচ্ছন্ন স্থান ইত্যাদি। পবিত্র মন হলো সবচেয়ে বড় তীর্থস্থান ডাক্তার। পবিত্র মনের ডাকে ভগবান সাড়া দেন। তার সৃষ্ট তালের সঙ্গে আমাদের মনের তারটুকু মিলে গেলেই ইষ্ট লাভ হয়। আমি অভিভূত হয়ে পড়লাম, দাদা ভগবানের কি নির্দিষ্ট কোনো ছন্দ বা শব্দ আছে? তবে কালীপদ আমার আগ্রহের বহর দেখে মিটিমিটি রহস্যের হাসি হেসে উত্তর করল, আছে বই কি। বিশ্ব ব্রহ্মাণ্ড যখন ভয়ঙ্কর বিস্ফোরণের সময় সৃষ্টি হয় তখন তার শব্দ কেমন হয়েছিল জানো? আমার মুখ থেকে বাক্য নিঃসৃত হল না। সৃষ্টির শুরুর শব্দ কেমন শব্দ দাদা? কালীপদ ভাবে বিভোর হয়ে গম্ভীর স্বরে বলল, ওম। এই ওম শব্দটি হল ব্রহ্মাণ্ডের আদি শব্দ। এর মধ্যেই সৃষ্টি, স্থিতি আর মহাপ্রলয় ঘুমিয়ে রয়েছে। এই শব্দের অভিঘাতেই গ্রহ নক্ষত্র বিস্ফোরণের মধ্যে দিয়ে ছিটকে গিয়েছিল। মন্তরে বলে, অগারায় বিষ্ণুর উদ্দিষ্টং উ কারস্থ মহেশ্বর ম গারায় স্থিত ব্রহ্মা প্রণবস্ত ত্রয়ত্তকং। এই অ, উ আর ম মিলেই ওং। অকার অর্থ নিরাকার, সর্বভূত বা সময়। উ অর্থ উদক বা জল, আর ম অর্থে মান্দ বা আগুন। এই তিন মিলেই প্রণব বা ত্রিদেবের সৃষ্টি। মহানক্ষত্রের শরীরের তেজরাশি যখন প্রচণ্ড বেগে টুকরো টুকরো হয়ে ছিটকে গিয়েছিল তখন এই শব্দই ধ্বনিত হয়েছিল গোটা ছায়াপথে। সেই শব্দ কিন্তু শেষ হয়ে যায়নি, সে শব্দ এখনও গুমড়ে চলেছে জগৎ সংসার জুড়ে। মহাজগতে বাতাস নাই, তাই একে শব্দ বলাও যদিও ভুল, বরং বলতে পারো এক অলৌকিক অনুরণন, যে রণন ওং উচ্চারণের সময়ে আমাদের নাভিমূল থেকে মাথার তালু অবধি কম্পিত হয়। সেই মহাজাগতিক মূল শব্দের সঙ্গে আমাদের শব্দ মিলে গেলেই ইষ্ট লাভ হয়। আমি বিস্মিতভাবে শুধলাম, সৃষ্টিকর্তার সঙ্গে এই মিলে যাবার চিন্তাধারার কথা আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে। ইসলামী শাস্ত্রেও রয়েছে ডাক্তার। বলা হয় এই আজকের পবিত্র শবে বরাতের দিন পরম শক্তিমান আল্লাহ একটি নির্দিষ্ট সময়ে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে, কিন্তু সেই মুহূর্তটা দিনের যে কোনো সময়ই হতে পারে। তাই এই দিনটিতেই ইসলাম ধর্মাবলম্বীদের সারাদিন ধরেই উপাসনা করে যেতে হয়, যাতে করুণাময় আল্লাহর সেই বিশেষ সময়ের সঙ্গে উপাসনাকারীর সময় মিলে যায়। কিন্তু আর প্রশ্ন নয়। এখন যদি আমার সঙ্গে গাঙে যেতে চাও তো চলো। নিয়ে এসেছো কি? আমি নিয়ে এসেছি, তুমি চলো তো সঙ্গে যাই। কালীপদ রসুই ঘর থেকে একখানা ছোট অথচ ভারী পেতলের বাটিতে নিম পাতা ডুবোনো সর্ষের তেল এক খামচা তুলে নিয়ে নাকে কানে দিতে দিতে কইল, চলো তবে। মুখুজ্জে বাড়িতে এই স্নান পর্বের পরেই আসে রাজকীয় মধ্যাহ্ন আহারের আয়োজন। বৌঠানের হাতে রাধা ব্যঞ্জনে রমন দেব ভোগ্য স্বাদ আমি আর কখনো কোথাও পাইনি। তাই বড় উৎফুল্ল মনেই আহারে বসলাম। কাঁসার বগিথালা জুড়ে বর্ধমানের রায়না গ্রামের গোবিন্দভোগ চাউলের মন কাড়া সুবাসিত খিচুড়ি, ছোট বাটিতে কড়া বাঁকের খাঁটি গব্য ঘৃত, তাতে দুইখানি ঝাল কাঁচা লঙ্কা ডুবোনো, আধ হাতা পরিমাণ দীর্ঘ বেগুন ভাজা, বাঁধাকপির ঘণ্ট, একটা রেকাবিতে ঝাল ঝাল বড়া ভাজা এবং শেষ পাতে লাল দই। আহার আনতে কালীপদ একবার স্ত্রীর কক্ষে উঁকি মেরে এসে বলল, তোমার বউঠানের সাজার মেয়াদ এখনো উত্তীর্ণ হয়নি দেখছি। আমি বিস্মিত হয়ে শুধোলাম, সাজা? কিসের সাজার মেয়াদ? কালীপদ একটু হেসে কইল, অত্যন্ত সুমিষ্ট সাজা। তোমার বউঠান তোমার জন্য পান সাজতে বসেছে। লবঙ্গের খিলি আটা পান মুখে পুরে মুখুজ্জে বাড়ির প্রকাণ্ড ছাতে এসে বসলাম আমি, কানাই সর্দার আর কানাইয়ের কর্তা বাবা। বিকেলে সূর্য বহু দূরের গায়ের পিছনে অস্ত যাবার আয়োজন করছে। ধীরে ধীরে মিঠে বাতাস বইছে প্রশস্ত ছাদ জুড়ে। মুখুজ্জে মশাই চুপচাপ লবঙ্গ চর্বণ করে চলেছে দেখে আমি বললাম, মুখুজ্জে মশাই, আমার একটা স্বাদ রয়েছে মনে মন। কালীপদ আর চোখে একবার আমার মনোভাবটা আজ করে কথা কইল, মানুষ মাত্রই কিছু না কিছু স্বাদ থাকে, তার বিচিত্র কি, আর স্বাদগুলো সকলের মনেই থাকে, নতুন কিছু নয়। এইরূপ নিরুৎসুক কথাবার্তার কারণ আমি খুবই বুঝলাম, কিন্তু পাছে কথাবার্তা এখানেই সমাপ্ত হয়ে পড়ে, তাই আবার বললাম, আমার জীবনের পরম স্বাদ আমি অন্তত একটি ঘটনায় আপনার সঙ্গে সঙ্গেই থাকব, আপনার রহস্যভেদের চাক্ষুষ সাক্ষী হব, তা যতই বিপদ আসুক। আপনার জীবনটা তো আর 10টা বাঙালির মতো গড়পড়তা জীবন নয়, বরং অদ্ভুত এবং রহস্যের একটা আকর বিশেষ। আজ এই বয়সে এসেও আপনারও নিশ্চয়ই কোনো না কোনো স্বাদ অপূর্ণ রয়ে গিয়েছে, সত্য নয় দাদা? কালীপদ একটু সময় নিশ্চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, তোমার সাথে আমার আলাপটাই তো ঘটনাবহুল ভায়া, আর কি সাক্ষী হবে। আরও একটা কথা, কারোর জীবনই কিন্তু কম রহস্যময় বা কম বৈচিত্র্যের নয়। প্রতিটি মানুষই তার জীবনচক্রে অগণিত প্রশ্ন, অগণিত সমস্যা আর রহস্যের সঙ্গে লড়াই করে বেঁচে রয়, টিকে রয়। তাদের লড়াইটা সব সময় ফলাও করে ছাপা হয় না বটে, কিন্তু তা বলে সেই জীবন সংগ্রামের কৃতিত্ব কিছুই খাটো নয়। টিকে থাকতে গেলে লড়াই করতে হবে নিরন্তর। প্রাগৈতিহাসিক বিকট দর্শন জীবেরা অমিত শক্তির অধিকারী হয়েও লড়াই করতে পারেনি বলেই হারিয়ে গিয়েছে, কিন্তু ক্ষুদ্র তেলাপোকা লড়াই করতে পেরেছে বলেই আজও ঘরে দৌড়ে ঘুরঘুর করছে। স্বাদ বা ইচ্ছে জিনিসটা আমার জীবনে অতি অল্পই ডাক্তার, কিন্তু একটা স্বাদ আমার সত্য সত্যই অপূর্ণ রয়েছে আজও। আমার তন্ত্রশিক্ষা, মন্ত্রশিক্ষা যখন প্রায় শেষের দিকে, তখন আমার গুরুদেব একদিন একটা অদ্ভুত কথা কয়েছিলেন। তেমন আশ্চর্য কথা আমি কারোর মুখে শুনি। গুরুদেব বললেন, একদিন অবসর হলে আমাকে মহাশূন্যের বাসিন্দা কিছু মহাশক্তিধর জন্তুদের কথা বলবেন। আমি ভারী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেছিলাম, গুরুদেব, তবে কি মহাজাগতিক কোনো প্রাণীর বা জন্তুর অস্তিত্ব সত্যি রয়েছে? উত্তরে গুরুদেব বললেন, হ্যাঁ আছে রে হতভাগা, আছে। তাদের অস্তিত্ব না থাকলে যে আমাদের অস্তিত্ব সংকটে পড়ত, কিন্তু সে কথা, সে শিক্ষা আর আমার শুনে ওঠা হয়নি ভায়া। কারা সেই অদ্ভুত জীবেরা কেন তাদের ব্যতীত আমাদের অস্তিত্ব সংকট হবে? সেই গুপ্ত কথা আমার কাছে গুপ্তই রয়ে গেল। সেই আফসোস আমার আজও পূর্ণ হয়। ভবানীর চরণে সব সময় প্রার্থনা করি, সেই না বলা আশ্চর্য কথা যদি একবারটি জানতে পারতুম। কথাটা শেষ করে আর একবার মুখুজ্জে মশায়ের দীর্ঘশ্বাসের শব্দ শুনলাম। আমি বিস্ফারিত কণ্ঠে কইলাম, আপনার গুরুদেব একজন মহা তেজস্বী অঘোরী। তিনি যখন বলছেন তখন নিশ্চয়ই তেমন কিছু রয়েছে। কালীপদ স্বরে দৃঢ় প্রত্যয়ের ভাব ধ্বনিত হল। আলবাত রয়েছে ডাক্তার। আবার গুরুর বাক্য সাক্ষাৎ বেদ বাক্য, তার নড়চড় হবার পথ নাই। তার চিন্তা, তার ভাবনা আমাদের মতো সরল পথে প্রবাহিত হতো না। খুব সহজ সরল জিনিসকে উনি অন্য দৃষ্টিতে দেখতে পেতেন। জ্বর হলে আমাদের শরীর থরথর করে কাঁপে, তা আমরা সকলেই জানি। কিন্তু যদি প্রশ্ন করি কেন কাঁপে, উত্তর দিতে পারবে? আমার মুখ থেকে কালীপদরই উচ্চারিত কথাটা পুনরাবৃত হল, কেন কাঁপে? কাঁপে কারণ আমাদের শরীর বৈপরীত্য ধর্মে বিশ্বাসী। বললুম না একটু আগেই, যখন জ্বরের মধ্যে শরীরের তাপমাত্রা হু হু করে পরিবর্তিত হয়, তখন শরীর নিজেকে ঝাঁকুনি দিয়ে পরিশ্রম করিয়ে তাপমাত্রা সহনশীল করার চেষ্টা করে। ঠান্ডার মধ্যে থাকলে শরীর স্বাভাবিক বৈপরীত্যের নিয়মেই উষ্ণ হয়ে ওঠে। সেই উষ্ণতা বহুক্ষণ স্থায়ী হলে সহজে ঠান্ডা হতে চায় না। এইটি জ্বর। ফলস্বরূপ গায়ে একখানা মোটা কম্বল চাপিয়ে গরমের মধ্যে অনেকক্ষণ শুয়ে থাকলে শরীর নিজেকে শীতল করা আরম্ভ করে, তখন ঘাম দিয়ে জ্বর নামে। সবটাই ওই পড়া আর অপরা শক্তির খেলা। তাই বলছি, আমার গুরুর কথা খাঁটি সত্য। যাক সে কথা। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। কালীপদ মুখুজ্জের কাছে তার গুরুর স্থান সাক্ষাৎ পরম ব্রহ্মেশ্বর, তা আমি বিলক্ষণ জানি। আজ ইচ্ছে পূরণের পবিত্র উৎসবের দিনে আমি ব্রাহ্মণের সন্তান, মনে মনে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কইলাম, তুমি ঈশ্বর, আল্লাহ, যিশু যেই হও, তোমার অমোঘ আর দুর্লঙ্ঘনীয় নির্দেশ ছাড়া গাছের একটি পাতাও বাতাসে নড়ে না। তুমি এই নিষ্পাপ নিঃস্বার্থ যোগীর একমাত্র ইচ্ছেটি পূরণ করো। আমার মাথা ছুঁয়ে বহু দূর থেকে ভেসে আসা শান্ত দক্ষিণা বাতাস সান্ত্বনা দিয়ে গেল। কানাই কিছু সময় আমাদের সঙ্গে চুপচাপ বসে থেকে তারপর নিজের পাকা বাঁশের সড়কিতে পরম যত্ন ভরে তেল মাখাচ্ছিল। সড়কির ধাতব ফলা এই প্রায় অন্ধকার পরিবেশেও ঝকঝক করছে। এমন সময়ে বাড়ির অন্দর হতে ভরাট শঙ্খের আওয়াজ ভেসে আসতেই আমরা তিনজনে উঠে দাঁড়ালাম নিচে নামার জন্য। সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছি, এমন সময়ে চোখে পড়ল বড় কর্তা হনহন করে উপরে উঠে আসছে। বড় কর্তা পায়ের বেদনায় সচরাচর ছাতে ওঠেন না, তাই আজ তাকে সিঁড়ি ভাঙতে দেখে কালীপদ এগিয়ে গিয়ে শুধল, এ কি দাদা যে, দরকার নাকি? আমাদের ডাকলেই তো। বিষ্ণুপদ মুখুজ্জে হাতের ইশারায় তাকে নিরস্ত করে কইল, না না না, ঠিক আছে। নিচে বৈঠকে অনন্ত কবিরাজি ফার্মের মালিক রসময় কবিরাজ এসে বসে রয়েছে, তাড়াতাড়ি আয়। কালীপদ উদ্বিগ্ন কণ্ঠে কইল, সে কি, অসময়ে কবিরাজ কেন? কারো অসুখ করেছে নাকি? বিষ্ণু মুখুজ্জে মাথা নেড়ে বললে, অসময় নয়, রসময় কবিরাজ। কেন, কবিরাজ বাড়িতে এলেই কি অসুখ হতে হয় নাকি? তুমি যদি কোনো ডাক্তারের সঙ্গে বসে কথা কইছো মানেই তুমি রোগী। এবার আমি হেসে ফেললাম। কথাটা আমাকে উদ্দেশ্য করেই বলা। অনন্ত ফার্মের নাম আমি বিলক্ষণ শুনেছি। আমার নেবুতলার বাড়ি থেকে অতি সামান্য পথ। কালীপদ একটু অবাক সুরে দাদাকে বললে, সে তো বটেই, কিন্তু এত বড় একজন মানুষ হঠাৎ এই ভর সাজবেলার সময়ে মানে। বিষ্ণু সিঁড়ির লোহার বেড়া ধরে নামতে নামতে উত্তর দিল, আমিও তো সেই ভাবছি, এত বড় একজন মানুষের তোর মতো বাউন্ডুলের কাছে কিসের দরকার। বৈঠকে প্রবেশ করে চোখে পড়ল গদি আটা ঢাউস কৌচে একজন 50 ঊর্ধ্ব সুঠাম ব্যক্তি উপবেশন করে রয়েছেন। তাকে রেকাবিতে চা দেওয়া হয়েছে, কিন্তু তিনি তা স্পর্শও করেন। মুখ দেখে মালুম হয় কোনো কারণবশত মানুষটি ভীষণ উদ্বেগের মধ্যে রয়েছে। কালীপদকে দেখেই ধড়মড় করে উঠে দাঁড়ান। বিষ্ণুপদের সঙ্গে কালীপদর সাজুজ্য অনেক, তাই আমাদের দুইজনের মধ্যে কালীগুলিন কোনজন তা আজ করতে বিশেষ কষ্ট হয়নি তার। কালী প্রতি নমস্কার করে অতিথিকে বসতে বলল। প্রথমে রসময় কবিরাজ বসল, তারপর বিষ্ণুপদ, শেষে আমরা। কালীপদ জিজ্ঞাসু নয়নে রসময়ের দিকে তাকাতেই কোনো ভনিতা ছাড়াই কবিরাজ কথা শুরু করল। মানুষসহ বহু প্রাণীদের মুখের ভাবভঙ্গির একটা নিজস্ব ভাষা থাকে। কবিরাজের মুখের অভিব্যক্তি ও ব্যগ্রতা দেখে কেন জানি আমার বুকটা ছ্যাঁত করে উঠল। বোধ হলো মানুষটা বহু দূর থেকে মুখুজ্জে মশায়ের কাছে কোনো ভয়ানক অশুভ বার্তা বহন করে নিয়ে এসেছে। সে শুষ্ক মুখে বলতে আরম্ভ করল, নমস্কার মুখুজ্জে মশাই, আমার নাম রসময় কবিরাজ, বাপ অনন্ত কবিরাজ, নিবাস কলকাতার ক্যাম্পবেল হাসপাতালের পাশে। আমার বাপের তৈরি অনন্ত কবিরাজি ফার্ম এই মুহূর্তে কলকাতা শহরের সবচাইতে জনপ্রিয় ফার্ম। তিনি গত হয়েছেন আজ 10 বছর। বর্তমানে আমি আর আমার ভাই মনি আধা আধি মালিক। ভাই বিলেত থেকে ফার্মাসিস্টের বিদ্যে পাঠ করে এসেছে। এছাড়াও নানান প্রাচীন পুঁথি শাস্ত্র সম্বন্ধে তার গভীর জ্ঞান। মনি বলে, প্রাচীনকালের বহু পুঁথিতে নাকি এমন সব আশ্চর্য গাছপালার উল্লেখ রয়েছে যার সিংহভাগ আজ হয় বিলুপ্ত, না হয় লোকচক্ষুর অন্তরাল। এইসব পুঁথি পড়ে মনি অসংখ্য ভেষজের আমদানি করেছে। তার সংগ্রহে যত কিতাব রয়েছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। ঔষধ তৈরির দায়িত্ব তার, আর বিপণনের দায় আমার। এক সংসার, এক হেসেল। ন্যায্য সংসার খরচা বাদ দিয়ে মুনাফা আধা আধি। মনি কখনো টাকা কড়ির ব্যাপারে তত্ত্ব তালাশ করে না, সে দায়িত্ব আমার ওপর ন্যস্ত। আমার স্ত্রী তুষার বালা আর বৌমা অর্থাৎ মনির স্ত্রী লীলাবতী দুজনেই ক্যাম্পবেল থেকেই ডাক্তারি পাশ দিয়েছে। বর্তমানে পারিবারিক ব্যবসায় ভেষজ বিভাগের দেখাশোনা করে। মনি দেশ বিদেশের নানান দুর্গম স্থানে গিয়ে গিয়ে বিভিন্ন ভেষজ সংগ্রহ করে নিয়ে আসে, আর সেসব ভেষজ দ্বারা যে সকল ঔষধ প্রস্তুত হয় সেগুলির কারণেই অনন্ত কবিরাজি ফার্ম এখন চিকিৎসা ব্যবসায়ের মগডাল। রসক পূর্বের নাম শুনেছেন, কিংবা লবঙ্গ হিঙ্গুলি? গেটে বাত, ডায়রিয়া রোগ আর মচকানোর বেদনার মহা ওষুধ, সে জিনিস আমরাই তৈরি করে থাকি। কালীপদ মৃদু মাথা নেড়ে বললে, দশক পূর্বের নাম শুনেছি। সাধু সন্ন্যাসীদের বহু আঘাটায় ঘুরতে হয়, আহার্য পানীয় গ্রহণ করতে হয় বলে অনেকেই ওই দ্রব্য ঝোলায় রাখে। এতক্ষণ নিজের পরিবারের আর ফার্মের কথা বলার সময়ে রসময় কবিরাজের মুখে যে আলোর আভাস দেখা দিয়েছিল তা সম্পূর্ণ তিরোহিত হয়ে উদ্বিগ্ন ভাব ধারণ করল। মুখুজ্জে মশাই, আমি আপনার কাছে এসেছি একটা মহা বিপদে পড়ে। কলকাতার মুখুজ্জে বাড়ির বিজয় মুখুজ্জের কাছে আমি আপনার কথা প্রথম শুনি। কালীপদ একটু ইতস্তত করে শুধল, মাপ করবেন, অনধিকার চর্চা করছি। বিজয় মুখুজ্জের স্ত্রীর নামটি কি? আগে মালাদেবী। কালীপদ আর চোখে একবার আমার দিকে চাইল, আমার ঠোঁটেও এক চিলতে হাসি খেলে গেল। মনে পড়ল আপায় রাক্ষসীর সেই ভয়ঙ্কর ঘটনার কথা যে ঘটনায় মুখুজ্জে মশাইয়ের সঙ্গে আমার আলাপ। রসময় বলতে থাকল, ফার্মের অনেক কর্মচারী রয়েছে যাদের আমরা নাওকি বলি। এদের কাজ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভেষজের খোঁজ খবর নিয়ে আমাদের অবগত করা। এছাড়াও কিন্তু মনির বহু লোকজনের সাথে পরিচিত ছিল, যারা আমাদের বেতনভোগী না হয়েও কিছু টাকার বিনিময়ে নানান গাছপালার সুযোগ সন্ধান দেয়। এবারে আসল কথায় আসি। মাস চারেক পূর্বে এই সুন্দর বনের বাদা অঞ্চলের এক নাওকি এসে খবর দেয়, ওদিকের বাদা তল্লাটে একটা দ্বীপের মতো জায়গায় নাকি বিরাট আকারের পেট মোটা কলসের ন্যায় ফুলের সন্ধান পেয়েছে। তার মাথার দিকে অজস্র হীরার কুচির মতো বিন্দু জলজল করে। এই খবর পেয়ে মনি একেবারে আত্মহারা হয়ে ওঠে। হারিয়ে যাওয়া বহু ভেষজ শাস্ত্রের পুঁথিতে এই ধরনের এই রকম গাছের উল্লেখ রয়েছে। কলসপত্রী গাছের এক দানবীয় সংস্করণ বলতে পারে। শাস্ত্রে এর পোশাকি নাম সিংহপত্রী। একে দেখতে অনেকখানি কেশরযুক্ত সিংহের মতো। এই আশ্চর্য উদ্ভিদের সম্পর্কে হাজার হাজার বৎসর আগের পুঁথিতে কি বলা হয়েছে শুনবেন? মৃতা মৃয়তাং মৃত সম্ভবা প্রাণপস্যে যথা সম্ভবে সর্বৈবে রোগং সমন্নাসিতাং কেশরী পর্ণাত নিশা হপে। এই কেশরী পর্ণই হচ্ছে সিংহপত্রী গাছ। তার গায়ে জমা শিশির জল পান করলে মৃতপ্রায় জীব প্রাণ রক্ষা পায়। একবার ভাবুন, এই উদ্ভিদ করায়ত্ত হলে কত মুমূর্ষ মানুষ জীবন লাভ করবে। মনি এই গাছের খবর পেয়েই তাই উৎফুল্ল হয়ে উঠল। আমাদের বলল, ওইখানে যাবার আগে তাকে কিছু পড়াশুনো করতে হবে। আমরা কখনোই মনিকে জিজ্ঞেস করতাম না যে সে কোথায় যাচ্ছে, কবে ফিরবে, কারণ যতবারই সে বাড়ি ফিরেছে ততবারই নিয়ে এসেছে আশ্চর্যজনক সব ঔষধি লতাপাতা, গুল্ম অথবা উদ্ভিদ। তো দুটো রাত্রির জেগে পড়াশুনো করে তৃতীয় দিন দুপুরে তার সুটকেস, খাতা আর জিনিসপত্র নিয়ে রওনা দিল ওই খবর পাওয়া দ্বীপের বরাবর। সঙ্গে গেল মনির খাস ভৃত্য ভাগুরাম, দুজন নাউকি রাসবিহারী আর বসন্ত। বসন্তের আসল নাম অনন্ত, কিন্তু বড় মালিকের নামে নাম হওয়ায় সে নিজেই নিজেকে বসন্ত বলে ডাকত। সে আমাদের ছেলেবেলা থেকেই প্রায় বহাল রয়েছে। অত্যন্ত প্রভুভক্ত এবং সৎ। এতক্ষণ এক নাগারে কথা বলে রসময় একটু থামাতেই বিষ্ণুপদ ভ্রু কুঞ্চিত করে শুধল, মাপ করবেন কবিরাজ মশাই, আপনি যা যা বললেন তা তো 4 মাস পূর্বের কথা। সমস্যাটা কি আপনার ভাই মনিকে নিয়েই? কবিরাজ বিষণ্ণ কণ্ঠে প্রত্যুত্তরে জানাল, আগে হ্যাঁ ঠাকুর, মনিকে আর 4 মাস হলো খুঁজে পাওয়া যায়নি। ভাই রওনা দেবার পর 6 দিনের মাথায় একখানা পত্র পেয়েছিলাম। কারোকে দিয়ে হয়তো সদরে পাঠিয়ে ডাকে ফেলেছিল। তাতে সে অত্যন্ত হর্ষ সহকারে জানিয়েছে যে নাউকির কথা মিথ্যে নয়। বহু নৌযাত্রী সচক্ষে দূরের দ্বীপের ওই সিংহপত্রী দানবাকৃতি গাছের কিছুটা দেখেছে। ঠিকঠাক সুযোগ পেলে খুব শীঘ্রই মনিরা ওই দ্বীপে গিয়ে উঠবে। কথার মাঝে কালীপদ একটু বাধা দিল, মাঝপথে কথা কইছি কবরেজ বসায়, আপনার ভাই যথেষ্ট লোক বল নিয়েই গিয়েছিল। চিঠির বক্তব্য শুনে বোধ হচ্ছে তারা ওই দ্বীপের কাছাকাছি কোনো দ্বীপে আশ্রয় নিয়েছিল, কিন্তু ঠিকঠাক সুযোগ পেলে বলতে কি বোঝাতে চেয়েছিল সে? অসুবিধে কি ছিল সেইখানে যাবার? দুর্যোগ, দুর্গম পথ, নাকি অন্য কিছু? কবিরাজ করুণ দৃষ্টিতে কালীর দিকে তাকিয়ে বলল, সম্ভবত অন্য কিছু ঠাকুর। এই পত্রের ঠিক 1 সপ্তাহ বাদেই আর একখানা চিঠি এলো, এবং সেই চিঠি পড়ে আমার হৃৎকম্প আরম্ভ হল। তাতে সে লিখেছে, দাদা, এরপরে আর চিঠি লিখতে পারবো কিনা জানিনি। ওই দ্বীপের থেকে সিংহপত্রী নিয়ে আসা অসম্ভবের নামান্তর। এইখানে আসার পর থেকেই দ্বীপটি সম্পর্কে গায়ের লোকেদের তীব্র ভীতি আর আতঙ্ক লক্ষ্য করছি আমরা, কিন্তু ভীত হইনি। আমি জীবনে বহু দুর্গম থেকে অতি দুর্গম স্থানে গিয়েও গাছটা তুলে এনেছি, কিন্তু আমি নিজের চোখে যা দেখলাম তাতে আমি হতবাক হতবুদ্ধি। গতকাল মধ্যরাতে আবশ্যকতা পড়ায় আমি তাঁবুর পিছনের পুকুরে গিয়েছিলাম। হঠাৎ সাগরের ওই পারে দ্বীপটার দিকে চোখ পড়াতেই বিদ্যুতাহতের ন্যায় হয়ে পড়লাম। দ্বীপের বিশাল বিশাল গাছের জঙ্গল ভেদ করে আরও অনেক বড় একটা অতিকায় প্রাণী। ঠিক করে তাকিয়ে দেখলাম প্রাণী নয়, কোনো প্রাণীর লেজ। যার লেজ আকাশ ছুঁয়েছে তার শরীরের আকৃতি সহজেই অনুমেয়। মাঝরাতের ঘুটঘুটে আধারে সাগরের আকাশে ফিকে আলো ছড়ায়, সেই আলোতেও আমার দেখার ভুল হয়নি নিশ্চিত। এ কি কোনো রক্ত মাংসের জীব, নাকি গায়ের লোকের কথাই সত্য যে ওই দ্বীপে অসংখ্য শয়তান লুকিয়ে রয়েছে? লোকে কয় ওই সিংহপত্রী গাছখানাও কিন্তু সব সময় চোখে পড়ে না, হঠাৎ হঠাৎই দৃশ্যমান হয় যেন। কিন্তু যাই হোক, এই অমৃতের আকরের সন্ধান যখন পেয়েছি তখন না নিয়ে ফিরব না। কাল আমরা অতি সন্তর্পণে নৌকা নিয়ে যাত্রা করব, ফিরতে বিলম্ব হতে পারে। আপনার মনি। কথা শেষ করে রসময় কবিরাজ এতক্ষণের উদ্বেগ আর সংযত ভাবকে বিসর্জন দিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলল। কালীপদই শুধু নয়, আমি, বড় কর্তা আর আড়ালে চুপটি করে কথা শুনতে থাকা ভৌটানো হতভম্ব হয়ে পড়ল এমন অবাস্তব আখ্যান শুনে। এই যুগে এখনো যখন গা ঘরের মেয়েদের পাঠশালায় পাঠালে লোকে বিদ্রুপ করে বলে, মেয়ে কি তোমার জজ ম্যাজিস্ট্রেটই করবে, আপিস করবে? সেই সময়ে এই পরিবারের দুইজন বধূই ডাক্তার। তখন এই পরিবারের আভিজাত্য ও মননশীলতা নিয়ে প্রশ্নই ওঠে না। যেভাবে গুছিয়ে কথাবার্তা উপস্থাপিত হলো, এরপর রসময় কবিরাজের মানসিক অসংলগ্নতা নিয়ে প্রশ্ন তোলাও অসম্ভব। কিন্তু এ কিসের ঘটনা বলল মানুষটা, এ যে ভারী আশ্চর্য কথা। কালীপদ কিন্তু আমাদের মতো এতখানি আবেগরুদ্ধ হয়ে পড়েনি, বিস্মিত তো নয়। সে তার জীবনে এত এত ভয়ঙ্কর এবং অকল্পনীয় ঘটনা দেখেছে যে এই ক্ষুদ্র বাক্যে বিস্মিত হওয়ার অবকাশ তার নেই। কালীপদ একটা নিঃশ্বাস ছেড়ে কইল, আপনার দুঃখে আমি দুঃখিত কবরেজ মশাই, কিন্তু এই ক্ষেত্রে মনে হয় আমি আপনার কোনো কাজেরই কাজী হয়ে উঠব না। নিখোঁজ মানুষের সন্ধান করা সরকার বাহাদুরের দায়, দারোগার দায়িত্ব। আপনি চৌকিতে খবর দিন, আমার বিশ্বাস তারা ঠিক। রসময় কাতর কণ্ঠে মাঝপথেই বলে উঠল, মুখুজ্জে মশাই, আমি কি দারোগার দপ্তরে না জানিয়ে বসে রয়েছি? কলকাতার পুলিশ মহলে আমার যথেষ্ট প্রতিপত্তি রয়েছে। তাদের সাহেবরা অনেকেই আমাদের ঔষধির গুণমুগ্ধ গ্রাহক, কিন্তু বিশ্বাস করুন তারা কোনো কুল কিনারা পাচ্ছে না। ওই দ্বীপের আশেপাশে তারা অনুসন্ধান করেও বিশেষ ফল পায়নি, কারণ লাল পাগড়ির দেখা পেলেই গায়ের লোকজন মুখে কুলু পাটে। চারজন না পাঁচজন পুলিশ কর্মচারী মিলে নৌকোযোগে ওই দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছিল বলে শুনেছি, কিন্তু কোনো এক দুর্যোগে তাদের নৌকা লোকজন সমেত ঘূর্ণির মতো তলিয়ে গিয়েছে। কথা একটু বিরতি নিয়েই কবিরাজ নিজের ঝোলা থেকে সামনের চৌপাইতে রাখা মোমদানির পাশে কিছু জিনিস নামিয়ে রেখে বলল, আপনার যা যা দরকার হতে পারে সেসব বস্তু আমি নিয়েই এসেছি। সিংহপত্রী ফুলের ছবি এঁকে এনেছি, নাউকিদের নাম ধামের তালিকা, মনি সেই রাতে যে বইখানা পড়েছিল সেইটে, মনির একখানা ফটোগ্রাফ, তার আমাকে লেখা চিঠি দুখানিও এনেছি। আমাকে কৃপা করুন ঠাকুর, আমি বড় আশা নিয়ে এসেছি। রসময় আবার চোখ মুছল। কালীপদ কিন্তু টলল না। সে বিরস স্বরে কইল, আমি পাষাণ নই কবিরাজ, কিন্তু আমার তিক্ত অভিজ্ঞতায় বলছি, পুলিশ দারোগার হাতে যে মামলা বা অনুসন্ধানের দায়িত্ব উঠেছে তাতে নাক গলানোর প্রচেষ্টা করা বোকামির নামান্তর। তাতে অশেষ দুর্ভোগ পোহাতে হয়। বিশেষত আপনি দারোগাকে এড়িয়ে একজন সামান্য গুণিনের কাছে এসেছেন, একথা চাউর হলে বিশেষ লজ্জায় পড়বেন। পুলিশ যদি বা নিজের খাতা থেকে রুজু করা নালিশ তুলে নিত তবে ভেবে দেখত, কিন্তু এ মতো অবস্থায় দেশের আইন বশেই আমি অপারক কবিরাজ বসাই, মাপ করবেন। কালীপদ স্বরে একটা অস্বাভাবিক দৃঢ়তা ছিল, যার ফলে রসময় নিজের অনুরোধ আর দ্বিতীয়বার করতে সাহস পেল না। কবিরাজ উঠে দাঁড়ান, সঙ্গে আমরাও। চৌপাইতে কাগজপত্রগুলো ছড়িয়ে রয়েছে। রসময় একবার শেষ অনুরোধ করবে বলে কালীর দিকে চেয়ে দেখলে সে বিষণ্ণভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। দোরের সামনে এসে বিষ্ণুপদ হাত জোর করে গাঢ় স্বরে বললে, আমাদের ক্ষমা করবেন কবিরাজ মশাই, আমার ভাই কিন্তু কখনো কারুকে ফেরায় না, কিন্তু বুঝতেই পারছেন দেশের আইন, দেশের নিজস্ব শাসনবিধি বলবৎ হয়েছে। তাই যদি থানা পুলিশের ব্যাপার না হতো তবে হয়তোবা। কবিরাজ বিষ্ণুর হাত দুটো ধরে অশ্রুরুদ্ধ কণ্ঠে উত্তর দিল, জানি জমিদার মশাই, জানি, সে কথা আমি বেশ জানি। আমার কপালের ফের ঠাকুর, কারুর দোষ কি? আসি কর্তা। বাইরে দুই ঘোড়ার একখানা ব্যক্তিগত গাড়ি দাঁড়িয়ে রয়েছে।